এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। আলাপ করিয়ে ভাবছিলাম আমি দেখছি বাবা আমার ভাবি পুত্রবধূকে কেমন দেখলেন মিস্টার রায় মিসেস সাইগালের ছেলে অশোকের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে অবশ্য শতাব্দী এখনো জানে না যে যেই পার্টিতেই তার পাকা দেখা হয়ে গেল প্লিজ এক্সকিউজ মি শিওর আচ্ছা আপনাদের সঙ্গে আরেক ভদ্রলোককে দেখেছিলাম জানো রণবীর মুখার্জি আমার মেয়ের বিজনেস পার্টনার রানুদা এখানে দাঁড়িয়ে আছে যে চলো বাবা তোমাকে ডাকছে আপনার মেয়ে যখন রণবীর মুখার্জিকে এত পছন্দই করে বলছেন ওর সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন রণবীর বাবুকে আপনি জামাই করে ফেলুন সব দিকে খুব ভালো হবে চন্দ্রশেখর দেখুন আপনার মেয়ের সঙ্গে রণবীরকে এমন সুন্দর মানিয়েছে দেখলেই মনে হবে স্বামী স্ত্রী তাই না বলুন মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে ওই তো স্ত্রী শতাব্দী আমার বন্ধুর মেয়ে স্ত্রী হ্যাঁ গো স্ত্রী এই স্ত্রী হয়ে গেছে বিয়ের সামাজিক অনুষ্ঠানটাই যা বাকি তাই বোধহয় সিঁদুর পরেনি রেজিস্ট্রি হয়ে গেছে বেশ কিছুদিন হল জিজ্ঞেস করলে ও তোমাকে নিশ্চয়ই সাফাই গাইবে হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে চিন্তিত আর বাকি নেই ওকে ঠিক আলাপ করবে শতাব্দীর সঙ্গে যাও না আচ্ছা দাও আমি ডেকে আনছি না 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 না
অ্যান্ড জেন্টলম্যান, আরেকটি শুভ অনুষ্ঠানের সানন্দ ঘোষণা। অনুষ্ঠানটি হচ্ছে সুদীপা মিত্রের সঙ্গে আমার একমাত্র ছেলে মিন্ময় রায়ের শুভ বিবাহ। শতাব্দী অনুষ্ঠানটি হচ্ছে সুদীপা মিত্রের সঙ্গে আমার একমাত্র ছেলে মিন্ময় রায়ের শুভ বিবাহ। হয়ে গেছে বিয়ের সামাজিক অনুষ্ঠানটাই যা বাকি, তাই কোথায় সুন্দর করেনি। করলে ও তোমাকে নিশ্চয়ই সাফাই গাইবে, হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে, চিনতে তো বাকি নেই ওকে। দীপু বলুন, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। কিন্তু আমার তো আপনার সঙ্গে আর কোনো কথা নেই। ও, কিন্তু আমি শেষ, সব শেষ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।